আচ্ছা, আমার সাথে নিশ্চয়ই পরিচয় তো আছে। আমার নাম প্রসেনজিৎ। যেহেতু তুমি অলরেডি ট্রেনিং পার্টটা কমপ্লিট করেছো, তো অলরেডি সাকসেসফুলি তুমি রিসেন্টলি জয়েনও করেছো, তো তোমার মুখ থেকে শুনবো যে তোমার এই জার্নিটা। তুমি আমার অর্গানাইজেশনে ফার্স্ট এসছো, ইন্টারভিউ ফেস করেছো, ট্রেনিং কমপ্লিট করেছো, তো স্টেপ বাই স্টেপ দেন আফটার দ্যাট তুমি ব্যাংকে ভিজিট করলে, তোমার সমস্ত প্রসেস কমপ্লিট করলে, অ্যান্ড আলটিমেটলি তোমার সাকসেস, তুমি একটা ব্যাংকে জয়েন করেছো। কোন ব্যাংক সেটা আমি তোমার মুখ থেকেই জানতে চাই। তোমার নাম তো পরম মজুমদার। আমি এখানে ইয়ারে এসেছিলাম, তো এখান থেকে আমাকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে কমপ্লিট করার পর আমি এখান থেকে বেস্ট একটা অপরচুনিটি পাই। অ্যান্ড দেন আমি অ্যাক্সিস ব্যাংক, যেটা আমার ড্রিম ছিল যে ব্যাংকটা অ্যাক্সিস ব্যাংক, তো আমি অ্যাক্সিস ব্যাংকে প্লেসমেন্ট পেয়েছি। আমি রিসেন্ট 21 তারিখে জয়েন করেছি অ্যাক্সিস ব্যাংকে। আজকে নিয়ে আমার বোথ ডে অ্যাক্সিস ব্যাংকে। তো আমি এখানে এসেছি, স্যারেরা ম্যাডামদের অনেক ভালোবাসা পেয়েছি, ম্যামরা স্যারের অনেক সাপোর্ট করেছে, অনেক হ্যাঁ স্ট্রাগল হয়েছে লাইফে, স্ট্রাগলটাকে স্ট্রাগলের মতো করে নিতে হয়েছে, তারপরে কিন্তু একটা সাকসেসও পেয়েছি। ভেরি গুড। তাহলে মোটামুটি তোমার ট্রেনিং এর জার্নি যেটা ছিল, তোমরা টোটাল কত, তোমার ব্যাচ নাম্বার কত ছিল? আমার ব্যাচ নাম্বার ছিল ব্যাচ নাম্বার 54। ট্রেনিং এর মোটামুটি কতদিন পরে তুমি অ্যাক্সিস ব্যাংকে ইন্টারভিউ আছে? ট্রেনিং এর মোটামুটি 1 সপ্তাহ পরে আমি অ্যাক্সিস ব্যাংকে ইন্টারভিউ দিয়ে আসি, তারপরে আমার ডকুমেন্টেশন হয়, ফাইনাল ডকুমেন্টেশন হয়, দেন আমি 20 তারিখে আমি জয়েন করি। ওকে, তাহলে তোমার এটা লাইফের ফার্স্ট জব? তাই, লাইফের ফার্স্ট জব। ওকে, তো আমাদের তরফ থেকে তোমাকে অনেক কংগ্রাচুলেশন। তোমার লাইফের এখন অনেকটা জার্নি, এবার তোমাকে যেতে হবে তোমার লাইফে। তুমি তোমার নিজেকে স্টেবল করবে, তোমার ফ্যামিলিকে সাপোর্ট করবে, এবং আগামী দিন তো পড়েই রয়েছে। তো গাইস, পুরো ভিডিওটা একটু ভালো করে মন দিয়ে দেখবে। যেটা তোমরা ভিডিওর প্রথমে দেখলে, এটা হলো যারা এখান থেকে চাকরি করছে, ঠিক আছে? এইটার প্রুফ দেওয়ার কারণ আমি, পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা আমি বলে দিচ্ছি, আই হোপ তোমাদের ভালো লাগবে। আচ্ছা, তোমাদের এখানে অ্যাক্সিস ব্যাংক রিক্রুটমেন্ট 2024, এখানে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? এখানে তোমাদের ছেলে এবং মেয়ে সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারো। এখানে তোমাদের যে পোস্ট, মানে এটা তোমাদের ব্যাক অফিসে বেশিরভাগ কাজ দেওয়া হবে, তবে বলে রাখি কোনো রকম কোনো ম্যানেজারের কিন্তু কাজ দেওয়া হবে না। ধরো কাস্টমার কেয়ার বা সিএসও এইসবের টাইপের কাজ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? ব্রাঞ্চ ব্যাংকিং ডিপার্টমেন্ট এইসব জায়গায় তোমাদের কাজ কিন্তু দেওয়া হবে। এখানে ফ্রেশার অবশ্যই আবেদন করতে পারো, ঠিক আছে? এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সও আবেদন করতে পারো। এখানে 12 পাস যদি হয়ে থাকো কেউ, আবেদন করতে পারো, গ্র্যাজুয়েশন পাশও আবেদন করতে পারো। এখানে তোমাদের ফেস টু ফেস ইন্টারভিউ হবে, এবং এখানে তোমাদের বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে সবাই এই চাকরির জন্য কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে? এইবার কথা হলো তোমাদের এখানে, তোমাদের যখন ইন্টারভিউ হবে, তোমরা ধরো তোমরা ইন্টারভিউ তো দিচ্ছ, ইন্টারভিউ দিয়ে সবাই হয়তো ইন্টারভিউ সিলেক্টেড হও না, ঠিক আছে? সবার সেই মানে সেই কোয়ালিফিকেশান থাকে না, বা সবার সেই জ্ঞান থাকে না, বা সবার এক্সপিরিয়েন্স থাকে না যে সবাই ইন্টারভিউতে সিলেক্ট হবে। তো সেই যারা যারা ইন্টারভিউতে সিলেক্ট হবে না, তাদের তাদের কিন্তু এখানে কোম্পানি তোমাদেরকে বলবে ট্রেনিং করার জন্য, ঠিক আছে? এখানে তোমাদের কোম্পানি ট্রেনিং করার জন্য বলবে, তো তোমরা কিন্তু ইচ্ছা হলে ট্রেনিং করে তারপরে তোমরা আবার ইন্টারভিউ দিতে পারো। হ্যাঁ, অবশ্যই ট্রেনিংটা তোমাদের ফ্রিতে নয়, এখানে তোমাদের ট্রেনিং করার জন্য কিছু হয়তো তোমাদেরকে পে করতে হবে, সেটা তুমি ম্যামের কাছ থেকে ফোন করে জেনে নিও। এখানে ম্যামের নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনের মধ্যে যাচ্ছে, তোমরা এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর অবশ্যই তোমাদের আশা করবো সবাই ইন্টারভিউতে পাস করবে, যারা ইন্টারভিউতে পাস করবে না তাদের জন্য কিন্তু ট্রেনিংয়ের অপশনটা দেওয়া হবে, ঠিক আছে? এবং ট্রেনিং হওয়ার পর ভেবে নিও না যে তোমরা কোনো ম্যানেজার বা কোনো হাই লেভেলের পদে কাজ পেয়ে যাবে। হ্যাঁ, এখানে যে আমি যেগুলো বললাম সেগুলোই কিন্তু তোমরা পাবে, এবং তারপরেও কিন্তু তোমাদের ট্রেনিং হওয়ার পরও কিন্তু তোমাদের একটা ছোট্ট করে ইন্টারভিউ হবে। ওকে, তো যাই হোক, আশা করি সমস্ত কিছু বোঝা গেছে। যদি আরও যদি তোমাদের কোনো কিছু মানে বিষয় যদি জানতে হয়, তাহলে বলে রাখি এখানে স্যালারি যেটা আছে, স্যালারি 15,000 থেকে 19,000-এর মধ্যে হবে। এখানে জব টাইপ, এখানে ফুল টাইম এবং পার্মানেন্ট জব হবে। ফ্রেশার এখানে বললাম তো যে আবেদন করতে পারো, এবং ইন্টারভিউ যখন দিতে যাচ্ছ তোমরা কী কী লাগবে? বায়োডাটা, ফটোকপি, ঠিক আছে, আইডি প্রুফ, এগুলো কিন্তু তোমাদের এখানে লাগবে, এবং একটা ফর্মাল ড্রেসে যাবে, ঠিক আছে? ফর্মাল কিন্তু ড্রেসে তোমাদের এখানে যাবে। তো এছাড়া যদি তোমাদের আরও কোনো কিছু জানার থাকে, এই যে নিচে ম্যামের নাম্বার যাচ্ছে, এই নাম্বারে তোমরা কল করে নিও, হোয়াটসঅ্যাপে করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। যাই হোক বন্ধুরা, চললাম অ্যাঙ্কর জন্য এটুকুনি, আবার নেক্সট ভিডিওতে দেখাবো। তোমরা যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।